পত্রিকার ক্যালকলিং টিভি, ইন্দো বাংলা টাইমস, হেডলাইন্স ত্রিপুরা আর ডেইলি হান্টের সমস্ত দর্শককে একযোগে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এখানে এসেছি এবং যে বিষয়ে আলোচনাটা করতে গেলে ওই সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছাড়া এগোনো যায় না, যে এ পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, এই পৃথিবীকে এই শিশুর কাছে, নবজাতকের কাছে বাসযোগ্য করে যাওয়াটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়ে যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার অঞ্জন ভট্টাচার্য, উনি একজন স্বনামধন্য চিকিৎসক। উনি অ্যাপোলো হসপিটালের সঙ্গে যেমন যুক্ত, তেমনি নবজাতক বলে একটি সংস্থার উনি প্রাণপুরুষ এবং প্রতিষ্ঠাতা। যারা অ্যাপোলো যেমন প্রথম বোধহয় কর্পোরেট হসপিটাল যারা এই বিষয়ে একটা চিকিৎসা শুরু করেছিল, আর নবজাতকও এই বিষয়ে পরিষেবা দিচ্ছে আরও উন্নততর এবং অনেকটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে। অনেক স্বাগতম ডক্টর ভট্টাচার্য আপনাকে। নমস্কার। তো আমরা প্রথমেই যেটা জানতে চাইব, এইটাকে তো মূলত যেটা বলা হয় শিশুর বিকাশজনিত সমস্যা বা ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিক একটা ডিপার্টমেন্টের আন্ডারে এটাকে ফেলা হয়। তো এই যে বিষয়টা যেটা হয়তো ঘরে ঘরেই আছে বা প্রতি দুটো ঘর অন্তর আছে, তো এই সমস্যাটা কতটা গুরুতর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রেক্ষিতে এবং বিশ্বের নিরিখে? ঠিক এতদিন যাবৎ যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের দেশে মূল সমস্যাগুলো বা হেলথের প্রবলেমগুলো ছিল অ্যাকিউট প্রবলেম, যেমন ম্যালনিউট্রিশনের প্রবলেম, যেমন ডায়রিয়ার প্রবলেম, যেমন রেসপিরেটরি ডিজিজের প্রবলেম বা জ্বর জারি নানান রকম ইনফেকশন, এইগুলো ছিল মূল সমস্যা। ভাগ্যক্রমে সেই যুগ আমরা কাটিয়ে এসেছি। আজকাল যে সমস্যাগুলো আসছে তাদের বলা হয় নন কমিউনিকেবল ডিজিজেস। আমরা বড়রাও ভুগছি হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যাজমা, এই যে ক্রনিক ডিজিজেস, তার মধ্যে অন্যতম একটা লুক্কায়িত রোগ হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স। এটা শুধু শিশু বয়সকে নষ্ট করে না, বড় বয়সটাকেও নষ্ট করে দেয়। কেননা আপনার গোড়াটা যদি ঠিকমতো না হয় ভবিষ্যতে গিয়ে হবে কী করে? যে কারণে আপনি দেখবেন আজকাল ঘরে ঘরে মারামারি, ডিভোর্স, ঝগড়াঝাটি, সম্পত্তি বাটোয়ারা নিয়ে সমস্যা, যে সমস্যাগুলো আপনি ভাববেন যে কেন হয়। অফিসে কলিগে কলিগে ঝামেলা, উন্নতিটা হচ্ছে না, যে কোনো জিনিস করতে গেলে ভয়ানক সমস্যার মুখে পড়তে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হয় ডেভেলপমেন্টাল প্রবলেম থেকে। কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। মনে করুন একজন ভদ্রলোক ভালো রেজাল্ট করে বেরিয়েছেন, করে যখন বেরোলেন চাকরি বাকরি দিলেন, চাকরি নেওয়ার ছ মাসের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল, কেননা তিনি সবার সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছেন। এবার এইটা যদি বুঝতে না পারা যায় যে ভদ্রলোকের ঝগড়া করার প্রবণতাটা এসেছে কোথার থেকে, আমরা হয়তো ভাববো যে বোধ হয় বাড়ির লোক খুব ঝগড়ুটে, খবর নিয়ে দেখা গেলো বাড়ির লোকের কোনো এসব টেন্ডেন্সি নেই, তাহলে প্রবলেমটা কোথায়? এটা যে লুকিয়ে রয়েছে ডেভেলপমেন্টাল অরিজিনে, মানে অর্থাৎ বাচ্চাটা ছোটোবেলা থেকেই কিন্তু প্রবলেমটা ছিল, জন্ম থেকেই, জন্মের সময় যদি ধরতে পারা যেত বা ছোটো বয়সে যদি ধরতে পারা যেত, তাহলে আর্লি ইন্টারভেনশন, এখন বিজ্ঞান যেটা আমাদের সামনে নিয়ে এসেছে সেই আর্লি ইন্টারভেনশন আমরা যেমন সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে করে থাকি, সেইটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের এই রেজাল্টটা পাওয়া যায়। আমাদের রেজাল্টটা বলে 85% কেসে এই ধরনের সমস্যাগুলো সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়া যায়। সেটা আমাদের আজকে নয়, এই যে অ্যাপোলো হসপিটালে যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা ভারতবর্ষে প্রথম কর্পোরেট হেলথ কেয়ারে শুরু হলো, সেটা কিন্তু আজ 16 বছর আগের ঘটনা। এই 16 বছরে আমাদের বহু বাচ্চা বেরিয়েছে, তাদের 85% নর্মালাইজড হয়ে বেরিয়ে গেছে। কী কী ধরনের সমস্যার থেকে? যেমন ধরুন অটিজম, নাম শুনলেই গা হাত পাশে উড়ে ওঠে অনেকের, আমাদের এখানে কিন্তু ওটা বড় সমস্যা নয়। ADHD, যে এমন দুষ্টুমি যে মাথা ফাথা ভেঙে ফেলছে লোকে, বা তার থেকে অ্যাক্সিডেন্ট প্রোন হয়ে নিজে অ্যাক্সিডেন্ট পড়ে যাচ্ছে বারবার, হাত ভেঙে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, এইরকম। বা রেকারেন্ট এলিমেন্ট হচ্ছে ঘন ঘন পেটে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটতে গেলে ব্যথা, পড়তে গেলে ব্যথা, বা লার্নিং ডিসেবিলিটিস, যে কোনোরকম পড়াশুনোতে মন বসছে না, পড়াশুনোতে মন বসলেও পড়াশুনো হচ্ছে না, অমুক সময় ভালো পড়াশুনো করতো এখন থেকে বিগড়ে গেল, এই যে যাবতীয় আছে, বা অ্যাডোলেসেন্ট প্রবলেমস, এই সমস্ত কিছু নিয়ে কাজ বিদেশে হয় চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে।
সেই জিনিসটাই 16 বছর আগে ভারতবর্ষে প্রথম কর্পোরেট হেলথকেয়ার সেক্টরে আমরা করি, এবং এই জিনিসটা এখন এই 2023 সালে এসে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান, ইউনিসেফ, ওদের ওখান থেকে খুব জোর দেওয়া হচ্ছে বলে আমাদের দেশেও একটা জোয়ার এসেছে লোকজনের বোঝবার। এর মধ্যে ভেতরে ভেতরে আমরা প্রচুর ডাক্তার তৈরি করে ফেলেছি। ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স থেকে আমরা কিন্তু আমরা একটা ফেলোশিপ প্রোগ্রাম ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের আন্ডারে সারা দেশ জুড়ে চালাই, সেটা যেমন আমি এক্সামিনার একজন। তো আমাদের প্রায় 100 খানেক এখন ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান ছড়িয়ে পড়েছে সারা ভারতবর্ষে, এরা ট্রেন। এই ট্রেন ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, সেই টিম থেকে যদি একটা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার হয়, সেটা জানবেন বোনাফাইড, অর্থাৎ আপনার বাচ্চার অ্যাকচুয়ালি ভালো হওয়ার সম্ভাবনা এখন, নইলে কিন্তু এই মুহূর্তে নন বোনাফাইড লোকেদের হাতে পড়ে। যেমন আমি এটাও জানি যে অনেক ইঞ্জিনিয়াররা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার চালাচ্ছেন, এটা বিজ্ঞানসম্মত নয়, ঠিক আছে, যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এটা হয়েছিল আমাদের আগে নিউবর্ন কেয়ার যখন এস্টাবলিশড হয়েছিল, আজ থেকে 30 বছর আগে নিউবর্ন বেবিদের কোনো আলাদা কেয়ার হতো না। 30 বছর আগে শুরু যখন হলো নিউবর্ন কেয়ার, তখন আস্তে আস্তে NICUগুলো গড়ে উঠলো। এমনও হয়েছে যে বাড়িতে ছাদে অটোক্লেভ করছে প্রেশার কুকার দিয়ে, সেই দিয়ে নিউবর্ন সেন্টার চলতো, এখন সেগুলো সব উঠে গেছে দেখবেন, এখন শুধু পড়ে রয়েছে প্রপার নিউবর্ন সেন্টার। তো আমাদের লাইনে এই ঝামেলাটা এখন কিছুদিন হবে, বহু বাবা মা ভ্রান্তভাবে অ্যালিওর্ড হয়ে উল্টোপাল্টা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, আর্লি ইন্টারভেনশন সেন্টার, এই ধরনের নামে চলা নানান সেন্টারে গিয়ে বাচ্চাদের প্রভূত ক্ষতি বাধ্য আমরা, কেননা ওই সময় নিউবর্ন বেবিদেরও হয়েছে। কিন্তু করতে করতে এখন একটা ভালো জায়গায় এসেছে আমাদের আশায়, আমরা এই কথাগুলো বলে অ্যাকচুয়াল আমাদের দেশে শুধুমাত্র বোনাফাইড চিকিৎসার চলন চালু করে দেবো। কেননা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স ডেভেলপমেন্টাল ফেলোস তৈরি করছে, আমরা তাদের নিজেদের হাতে তৈরি করছি, এবং আমরা সেছাড়াও আমাদের মাল্টিডিসিপ্লিনারি প্রফেশনালরা যাতে গ্রো আপ করেন, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে আর্লি ইন্টারভেনশনের উপর একটা ডিপ্লোমা কোর্স চালু করেছি, যেটা ডাক্তাররাও করতে পারে, নার্সরাও করতে পারে, থেরাপিস্টরাও করতে পারে, স্পেশাল এডুকেটাররাও করতে পারে, টিচাররাও করতে পারে, বা যে কোনো অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালও করতে পারে। অনলি যদি ওই প্রপার ট্রেনিংটা থাকে, যদি প্রপার ট্রেনিংটা থাকে, 1 বছর টানা আমাদের সেন্টারে পুরো কাজটা করে সে হাতে কলমে শিখতে হবে। একবার যদি সে শিখে নেয়, সে সাধারণত খুব যদি বিগড়নো মানুষ না হয়, বাইরে গিয়ে তখন ম্যাল প্র্যাকটিসগুলো করতে পারবে না, যেটা আমাদের সমাজে এই মুহূর্তে ছড়িয়ে র্যাম্প্যান্ট চলছে, শুধু তা না, বড় বড় ব্র্যান্ডের নামে চলছে, একটাও ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান নেই সেখানে। সেগুলো ক্র্যাকডাউন হবে কীভাবে? যেমন বম্বেতে অটিজমের চিকিৎসা হিসেবে স্টেম সেল থেরাপি বলে একটা জিনিস চলতো, একদম ভুলভাল জিনিস, কিন্তু বহু টাকা দিয়ে বহু লোক করাতো, কেননা কোনো গভর্নেন্স ছিল না। বম্বের ডাক্তাররা একাট্টা হয়ে এটার এগেনস্টে আওয়াজ তুলে গভর্নমেন্টকে এভিডেন্স দেখিয়ে ওটা এখন বেআইনি সাবিত করে দিয়েছে। তো এই জিনিসগুলো আমাদের এই ব্যাপারগুলোতেও আসা দরকার, কেননা নইলে এই যে ঘরে ঘরে এখন তো প্রবলেম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্রতি 5 থেকে 6টি ঘরের মধ্যে একটি বাচ্চার এই প্রবলেম আছেই আছে। তো এই প্রসঙ্গে আমি যদি জানতে যাবো যে ধরুন এত বছর ধরে আগেও কিন্তু এই সমস্যাগুলো হয়তো ছিল, কিন্তু আমরা হয় ওটাকে এরকম তো হয়, বাচ্চা দুরন্ত হবেই, বাচ্চার জেদ থাকবেই, বাচ্চা মধ্যে মধ্যে খেতে চাইবে না, এই যে সমস্যাগুলো বা সিমটম যেগুলো সেগুলোকে আমরা একটা খুব নর্মাল বলে হয় এড়িয়ে যেতাম, আর না হলে বলতাম না যে আমার ছেলে বা আমার মেয়ে এইরকম, এগুলো বলার দরকার নেই, একটা লুকিয়ে রাখতাম যে বাড়ির মধ্যেই, চার দেয়ালের মধ্যেই থাক। এইগুলো থেকে কি বেড়ে গেছে সমস্যাটা? এইগুলো থেকে সেই বাচ্চাগুলো ভালো হয়নি, এবং তা থেকে একটা ভুল ধারণার জন্ম হয়েছে যে এগুলো ঠিক হয় না, সেটা ভুল। যেটা ইম্পর্টেন্ট কথা বললেন আপনি, আমরা সবাই এরকম কয়েকজনকে জানি, যেমন আমি আমার অন্তত 2টো বন্ধুর কথা বলতেই পারি, একজন খুব ভালো ছেলে ছিল, কিন্তু তার এই প্রবলেমটাকে যেহেতু কেউ না ডাক্তার ডায়াগনোসিস করতে পারত না তখন, আমরা জানতাম সে ছোটোবেলায় ধুতো ফুল খাওয়ার জন্য তার এই অবস্থা, একেবারেই সে ঘটনাটা নয়। এখন আমরা বুঝি যে বাচ্চাটি যদি সেই সময় চিকিৎসা, এরকম চিকিৎসা আমরা যেরকম চিকিৎসা এনেছি সেরকম চিকিৎসা স্ট্যান্ডার্ডের যদি সে পেত, আজকে তার কোনো প্রবলেমই থাকতো না। এই মুহূর্তে সে বেচারি একটি আন্ডারগ্রাউন্ড পার্সন আর কি, মানে সে বেঁচেও আছে, তার মা মারাও গেছেন, তার বাবা মোটামুটি এখন প্রচুর বয়স, মানে প্রায় 90-এর কাছে বয়স তার, তিনি আর দেখভাল করতে পারেন না, ছেলেটি একা ঘরে বসে বসে ঘুম রয়ে, এই রকম।
আরেকটি ছেলের কথা মনে আছে, সে আমাদের থেকে একটু সিনিয়র ছিল, কিন্তু সে এ করে দৌড়ে বেড়াতো এবং তাকে সবাই আমরা পাগল বলে খেপাতাম। তার প্রবলেম উত্তরোত্তর বেড়ে ছেড়ে তারপরে তার খুব স্যাড একটা এন্ড হয়। এখন হয়তো আমরা সেগুলো করতাম না, এখন আমরা সেই ধরনের বাচ্চাকে নিয়ে চিকিৎসা দিই এবং চিকিৎসায় দারুণ সুফল পাই। সুতরাং আজকের দিনে আমরা প্রোগ্রামটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বোঝা যে ভালো চিকিৎসা আছে, ভালো ডায়াগনোসিস আছে, ভালো ভালো সেন্টার আছে, সেখানে ভালো চিকিৎসাটা পাওয়া যায়। অল্প স্বল্প ঠিক হলো কিন্তু ভালো চিকিৎসা না, কমপ্লিট কি হয়ে যাবে, কমপ্লিট না হলে কি হবে, আজকে প্রবলেমটা হিডেন রইল, ভবিষ্যতে গিয়ে দামানলের মতো ভলকানের মতো বেরোবে এবং তখন খুব আগলিভাবে বেরোবে, সুইসাইড, হোমিসাইড, ক্রিমিনালিটি এরম হয়ে বেরোবে। সেই জন্য আমরা আমাদের দেশের জন্য বিপদ না জমিয়ে রেখে ছোটোবেলার থেকে, ছোটো মানে কি জন্ম থেকে 18 বছর বয়সের মধ্যে যে কোনো সময় আমরা যদি ওকে ধরে ট্রিটমেন্টটা ঠিক মতো চালু করতে পারি এবং কমপ্লিট করি চিকিৎসাটাকে, বাচ্চাটার কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট 85% অ্যাকর্ডিং টু আমাদের মডেলটা, যেটাকে আমরা নাম দিয়েছি কলকাতা ডেভেলপমেন্ট মডেল এবং বিশ্বে সেটা নানান জায়গায় আমরা দেখিয়ে সমাদৃত হয়েছি। আমাদের কিন্তু বিদেশ বিদেশ থেকেও প্রচুর পেশেন্ট আসে। আমি কলকাতা ডেভেলপমেন্ট মডেলে আসছি, তার আগে একটা ছোট্ট জিনিস জানো, এই যে আপনি একটু আগে ডায়াবেটিসের মতো রোগের উল্লেখ করেছেন, যেগুলো বড়দের হলে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে যে লাইফস্টাইল ডিজিজ বলে ব্যাখ্যা দিই, তো শিশুদের ক্ষেত্রে এই যেগুলো হয় এটা কি মূলত এটাও এক ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার বলা যেতে পারে? না, এটা খুব ভালো প্রশ্ন করেছেন, দারুণ প্রশ্ন করেছেন। কেন যে লোকজনের অনেকের ধারণা এটা বোধ হয় বাচ্চাকে একটু ভালো করে মানুষ করলেই ভালো হয়ে যেত, হতো না। এগুলো প্রাইমারি ডিসঅর্ডার্স, যেমন ডায়াবেটিসটা একটা ডিসঅর্ডার তখনই যখন তার ডায়াবেটিস হয়ে গেল, ডায়াবেটিস হওয়ার আগে অবধি সেটা লাইফস্টাইল দিয়ে ম্যানেজ করা যেত। ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার তা না, ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হচ্ছে জন্ম থেকে আছে, বোঝা গেছে 1 বছর বয়সে, 3 বছর বয়সে, 12 বছর বয়সে, 14 বছর বয়সে, 18 বছর বয়সে, 25 বছর বয়সে, যে কোনো সময় বোঝা যেতে পারে, শুরু কিন্তু তার জন্ম থেকে। ফিটাল অরিজিন অফ ডিজিজ এখন আমরা সবাই জেনে গেছি যারা এই লাইনে ট্রেন, আর যারা জানে না তারা ওই ভ্রান্ত কথাগুলো বলে। আনফর্চুনেটলি যেহেতু বহু ডাক্তার আমাদের দেশে জানেন না, তারা এই ধরনের কথা বলতে পারেন, সেগুলোকে আমরা বলি সোশ্যাল ভ্যালিডেশন। আমাদের সেই নিয়ে স্টাডি আছে, সোশ্যাল ভ্যালিডেশন একটা ব্যারিয়ার, ভুল কথার যে জিনিসগুলো চালু আছে সেইটা ব্যারিয়ার হিসেবে কাজ করে বলে যে বাচ্চা ভালো হয়ে যেতে পারত সে ভালো হওয়ার সুযোগ পায় না। এই ব্যারিয়ারগুলোকে আমাদের ভেঙে ফেলতে হবে, যে কোন কোনগুলো মিথ, যে ছেলে কথা বলছে না ও কদিন বাদেই কথা বলবে, এটা যেমন একটা সম্পূর্ণ মিথ। ও আমরা কি আর ছোটোবেলায় মানুষ হইনি, এই তো আমরা দিব্যি মানুষ হয়েছি, আমাদেরও তো, আমরাও তো দুষ্টু, উদাহরণও দেওয়া হয় যে ও তো অত বছর বয়সে কথা বলতে শুরু। এগুলো সব কত বড় মিথ, এটা এখন প্রমাণিত সত্য। এগুলোর যে কথাগুলোর প্রত্যুত্তরে যে জিনিসটা বলা যে আপনি নর্মাল ছিলেন বলে আপনার ঠিক হয়ে গেছে, আপনি যদি নর্মাল না হতেন কি হতো বলুন তো, আর আপনি যদি কিছু না হতেন আপনি কি এই কথা বলতে আসতেন, কেউ কি জানতো আপনার কথা? তো আমাদের দেশের লোকগুলোকে আমরা নষ্ট না করে ভয়েস দিই না, ভয়েস দিলে কি বিউটিফুল রেজাল্ট হয়, ভালো রেজাল্ট করে তারা, তার সঙ্গে গান, গল্প, কবিতা, নাটক কত কিছুতে তারা মেডেল আনছে, প্রাইজ আনছে, আমাদের দেখতেও ভালো লাগে। সময় লাগে চিকিৎসাটা, সে তো ডায়াবেটিসেও লাগে, হাইপার টেনশনেও লাগে, ওখানে সুবিধে কী আছে, একটা বুড়ি খেলাম, একটু ডায়েট মডিফিকেশান করলাম, ঝামেলা মিটে গেল। এখানে ওটা আরেকটু ফাঁদিয়ে করতে হয়, মাল্টিডিসিপ্লিনারি বলে, অনেকগুলো জিনিস জায়গায় গণ্ডগোল হয় বলে অনেকগুলো মানে নানান ধরনের হেলথ কেয়ার প্রফেশনালস লাগে, তাদের যদি আমরা ট্রেন্ড লোক দিয়ে কাজ করি তাহলে তো আর প্রবলেম থাকছে না। আমরা যেমন এখন রিক্রুটই করি যারা আমাদের ডিপ্লোমাটা করেছে, তাদের ডিপ্লোমা করা না থাকলে আমরা আর রিক্রুটই করছি না। কেন? আমরা একদম জেনে শুনে ট্রেন্ড লোককেই নিচ্ছি, আপনার বাচ্চাকে আমরা ট্রেন্ড লোক ছাড়া কারুর হাতে দেবো না। এর আগের জমানায় যারা করেছে তারা কিন্তু সবাই প্রপারলি ট্রেন্ড, আর আমার সেন্টারে যারা আছে তারা কিন্তু সবাই প্রপারলি ট্রেন্ড ফ্রম অ্যাব্রড, ইউকে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এরকম জায়গা থেকে তারা ট্রেন্ড, তবে তারা আমার ওখানে কাজ করছে, সেই জন্য আমরা এই রেজাল্টটা দিতে পারছি। এইরকম কি কিছু আছে যে কত বয়সের মধ্যে ধরা গেলে বা ট্রিটমেন্টে এলে, আর্লি ডিটেকশন হলে সারানো যাবে, না যে কোনো বয়সে থেকে শুরু করলেই অ্যাটলিস্ট চেষ্টা করা যেতে পারে সারানোর জন্য? হ্যাঁ, চেষ্টাটা যে কোনো বয়স থেকেই করা যেতে পারে, কারণ চেষ্টা না করে বা কুচেষ্টা করার তো কোনো দাম নেই পয়সা নষ্ট ছাড়া। চিকিৎসা যে কোনো সময় থেকে শুরু করা যায় এবং আমাদের এখানে আমরা একটা মডেল ডেভেলপ করেছি বলছি, সেটা কলকাতা ডেভেলপমেন্টাল মডেল, যেটাতে আমরা তাতেও ভালো রেজাল্ট দিই।
বিজ্ঞান এই মুহূর্তে যেটা অ্যাকসেপ্ট করছে সেটা হচ্ছে যে জন্ম থেকে ডিটেক্ট করতে পারলে বেস্ট হয়, এবং আমাদের এখানে সেটা করবারও বিজ্ঞানসম্মত প্রক্রিয়া আমাদের কাছে আছে। জন্ম থেকে ডিটেক্ট করে 2-3 বছরের মধ্যে যদি আমরা আসি, রেজাল্ট নিয়ে কোনো ডাউটই থাকবে না, হবেই ভালো যদি আমরা চিকিৎসাটা দিই। আমরা ডায়াগনোসিস শুধু করালাম, তারপরে পাড়ার ওখানে গিয়ে যা খুশি একটা করলাম, ওটাতে হবে না। আর একটা জিনিস যেটা হবে দরকার, সেটা হচ্ছে যে কোনো বয়সে এলে সময়টা একটু বেশি লাগবে। 3 বছর বাচ্চা যত তাড়াতাড়ি হবে, 5 বছর বাচ্চা তার থেকে বেশি লাগবে, 10 বছর বয়সে তার থেকে অনেক বেশি লাগবে, এইটা মাথায় রাখা। কিন্তু 18 বছর বয়সে হবে না এরকম নেই, তার প্রমাণ হচ্ছে আমাদের 16 বছরের কাজ, কারণ আমাদের প্রচুর 18 বছরের বাচ্চা এসেও ঠিক হয়ে গেছে। এই যে বললেন জন্মের পরে পরেই ধরা যায়, তো যে একেবারে সদ্যজাত তার তো সব অ্যাক্টিভিটিস হচ্ছে না, চালু হচ্ছে না, তখন ধরা যাবে কী করে? এরকম বিজ্ঞান, বিজ্ঞানটাকে বলা হয় জেনারেল মুভমেন্ট। হান্স প্রেকটেল অস্ট্রিয়ার গ্রাজ ইউনিভার্সিটিতে বসে 1972 সালে কিছু মুভমেন্ট লক্ষ্য করলেন প্যাটার্ন শিশুদের, যেটাকে উনি লগ করে ফেললেন। ওনার সাথে সাথে কাজ করলো ক্রিস্টা আইনস্পাইলার। সেই ক্রিস্টা আইনস্পাইলার এখন সারা পৃথিবীতে ট্রেনিং দিয়ে বেড়ান, যে ট্রেনিংটা আজকে আপনি যদি ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, গ্রেট অমন স্ট্রিট হসপিটাল ওইখানে গিয়ে নেন, 1000 পাউন্ডস পড়বে। এই ট্রেনিংটা আমরা ওই ক্রিস্টার কাছ থেকে $150 দিয়ে নিয়েছি বলে আমাদের এখানে কোর্সটা করতে এসেছে জার্মানির থেকে, ইন্দোনেশিয়ার থেকে, অস্ট্রেলিয়ার থেকে, এরকম 6খানা দেশ থেকে প্লাস আমাদের দেশের নানান জায়গা থেকে এসে আমাদের এখানে আমরা ট্রেনিংটা চালু করেছিলাম। সেই ট্রেনিংটা এখন বছরে বছরে দেওয়া হয়, প্রায় আপনাদের 600-800 মতন কিছু ডাক্তার এবং প্রচুর হেলথ কেয়ার প্রফেশনালকে আমরা ট্রেনিং দিয়েছি জন্মের সাথে সাথে জেনারেল মুভমেন্ট ডিটেকশন। আমার বাচ্চার কোনো প্রবলেম হলো, প্রিমেচিওর হলো, কাঁদলো না, দেরি করে কাঁদলো, মিউমিউ করে কাঁদলো, ওজন একটু কম হলো, একটু সুগার কমে গেছিলো, একটু জন্ডিস হয়েছিল, আমার যে ব্যাপারে কোনো টেনশন আছে, অ্যাট রিস্ক গ্রুপ হলেই জেনারেল মুভমেন্ট অ্যাসেসমেন্ট, ট্রেন্ড লোকের হাতে যেই আপনার অ্যাসেসমেন্ট হয়ে গেল। আমরা 25 জন আছি ইন্ডিয়াতে যারা অ্যাডভান্স জিএমএ ট্রেন, অর্থাৎ আমরা অপটিমালিটি স্কোর করতে পারি। আমার সেন্টারে ওরকম আমরা 3 জন আছি, অপটিমালিটি স্কোর করলে আমরা এক্স্যাক্ট বেপে ফেলবো যে আপনার এই বাচ্চার ভবিষ্যতে হবে কি হবে না, রিস্ক ডিটেকশন বলে এটাকে। ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এটাকে এখন রেকমেন্ড করছে অ্যাজ রিস্ক স্ট্র্যাটিফিকেশন, তার সঙ্গে ডেভেলপমেন্টাল সার্ভেলেন্স বলে, অর্থাৎ আমরা ডিটেক্ট করে আর্লি ইন্টারভেনশন দেওয়া শুরু করে দিই। রোগ হতেই হবে তার তো কোনো মানে নেই, রোগটাকে তো অঙ্কুরে বিনষ্ট করা যায়, বিজ্ঞান তো আছে। এটা কি কোনো ধরনের ট্রেন্ড অ্যানালিসিস? এটা ইটস আ ট্রেন্ড অ্যানালিসিস, কিন্তু ইটস ভেরি ইজি টু ডু। বাচ্চাটাকে নিয়ে আমরা কিচ্ছু করবো না, বাচ্চাটার জাগা অবস্থায় আমরা একটা ভিডিও দেবো, ব্যাস 3 মিনিটের ভিডিওতে আপনার ডায়াগনোসিস খতম, বোঝা গেল? এবং আমাদের যদি কোনো ডাউট থাকে আমরা একেবারে গ্রাজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে ডাউট ক্লিয়ার করে দেবো, বোঝা যাচ্ছে? সুতরাং ইউ আর গেটিং বেস্ট ওপিনিয়ন ইন দ্য ওয়ার্ল্ড সিটিং অ্যাট ইউর হোম, বোঝা গেল? এইটা যেটা আছে সেই অ্যাসেসমেন্টই অস্ট্রেলিয়াতে এখন খুব চলছে, কানাডাতে এখন খুব চলছে, ইউকে, ইউএসএ এগুলোতে আস্তে আস্তে পপুলারাইজড হচ্ছে, চায়না এখন খুব তেড়ে ফুড়ে করাচ্ছে, মঙ্গোলিয়া এখন খুব তেড়ে ফুড়ে করাচ্ছে। অস্ট্রেলিয়া তো একদম মানে বাবা মা এসে নর্মাল বাচ্চাকে বলছে যে এই একটা অ্যাসেসমেন্ট কর, করে বলে দে বাবা নর্মাল তো কী হয়েছে, একটু দেখে নি না, ক্ষতি কী? তো এইটা আমাদের দেশে এক সময় এলে আমরা হিউম্যান রিসোর্সটাকে পোটেনশিয়েট করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি সবারই করে নেওয়া ভালো ভালো হওয়ার পর। হ্যাঁ, কারণ আপনি বুঝতে পারবেন না যে কার আছে কার নেই। যেমন আরেকটা উদাহরণ হচ্ছে, আজকাল বাচ্চাদের জন্মের সাথে সাথে হিয়ারিং টেস্ট করতে বলে। আমরা যখন প্রথম বলতাম সে লোকে বল কী হাসা হাসি যে দূর, ওগুলো বড় বড় দেশে এতটা বিদেশের মতো কথা বলছি যা। তারপরে হলো যে না না করবো আমরা অ্যাট রিস্ক গ্রুপে করবো, তারপর দেখা গেলো অ্যাট রিস্কে খুঁজে পাওয়া যাচ্ছে না, নন অ্যাট রিস্ক গ্রুপে হয়ে যাচ্ছে। এখন ন্যাশনাল পলিসি হচ্ছে ইউনিভার্সাল হিয়ারিং স্ক্রিনিং, চোখেরটা তো এসেছে ইউনিভার্সাল আরোপি স্ক্রিনিং, চোখ আর কান এই দুটো জন্মের সাথে সাথে টেস্ট করে নিতে হয়, এটা এসে গেছে। এবার আমরা তার সঙ্গে যদি নিউবর্ন স্ক্রিনিং, জিএম অ্যাসেসমেন্ট এগুলো যদি ধরে ফেলি, দেশের নাগরিক, ভবিষ্যৎ নাগরিকরা সুরক্ষিত। কেননা আর কোনো মডেল না থাকুক, কলকাতা ডেভেলপমেন্টাল মডেল দিয়ে তো ঠিক হচ্ছেই, আর এখন তো বিদেশ থেকেও অন্যান্য ভালো ভালো মডেল বেরোচ্ছে। আপনার দেশেরটা পছন্দ না হলে বিদেশেরটাই নেবেন, আর বিদেশেরটা পছন্দ না হলে দেশেরটা নেবেন, যা হোক বাচ্চাটাকে বাঁচায় একটা করুন, বাচ্চাটা বাঁচে। ওর দুরারোগ্য ব্যাধি নয়, বলা হচ্ছে দুরারোগ্য, কম্পিটেন্স নেই বলে, প্রফেশনাল কম্পিটেন্সের অভাবে এই কথা চালু আছে, সেই জন্য সেরকম জায়গাতে যাবেনই না।
বাচ্চাকে ডাম্প করবেন না কোথাও কোথাও, এটা এই বাচ্চাকে ওর হাতে দিয়ে দিলাম, ও ঠিক করবে, ও দেখা যাক বোর্ডিং স্কুলে দিই, এগুলো একদম উচিত নয়। বাচ্চাটিকে নার্চার করুন, নার্চারিং কেয়ার বলে এটাকে, আর আর্লি ইন্টারভেনশন করুন, ব্যাস ঝামেলা শেষ। এই একটা জন্মের পরের টেস্টটা বললেন যেটা ম্যান্ডেটরি হওয়াই কাম্য বা হচ্ছে, আস্তে আস্তে এসেছে। আমরা 2017 এবং 2018 এই দুটো সাথে ক্রিস্টাকে নিয়ে এসে করিয়েছি, তারপর ভারতবর্ষে নানান জায়গায় করার বন্দোবস্ত করেছি, যেমন ইয়েতে করেছি, সেন্ট জনস ব্যাঙ্গালোরে করেছি, তারপর মৌলানা আজাদ কলেজ দিল্লিতে করেছি, এরকম নানান কতগুলো জায়গায় আমরা করি, বম্বেতে করেছি, এরকম ঘুরে ঘুরে অনেকগুলো বারাণসীতে করেছি। তো সেইগুলোতে করে এখন আস্তে আস্তে নানান জায়গায় চালু হয়ে গেছে, রেগুলার মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে হয়, বছরে অন্তত একটা কোর্স আপনি পাবেনই কোথাও না কোথাও। আর আমি কন্টিনিউয়াসলি ডাক্তারদের এবং অন্যান্য হেলথ কেয়ার প্রফেশনালদের, কারণ এটা ডাক্তারই শুধু তো দরকার নেই, আঙ্গনবাড়ি ওয়ার্কার, আশাকর্মী, তারাও ট্রেন্ড হতে পারে, ইজি টু ডু, বেসিকটাতে ট্রেন্ড হতে পারে, অ্যাডভান্সটা না হয় ডাক্তার এবং থেরাপিস্টরা শিখলো, পরে অপটিমালিটি স্কোর করে এক্স্যাক্ট বলে দিন বাবা আমাকে যে বাবা তোমার এইটা রিস্ক, তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু নিউরোলজি আমাকে দেখাচ্ছে যে তোমার বাচ্চার প্রবলেম আছে, আর আমরা স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট করছি, এটা আমার ওপিনিয়ন না, ঠিক আছে, যেমন করে ব্লাড টেস্ট করে লোকে বলে, তখন বলে ও আচ্ছা তাহলে ঠিকই বলছিস, তো ঠিক ব্যাপার সেটা, এটা ক্লিনিক্যাল টেস্ট, আরও ইজি, বাচ্চাকে ফোটাতেই হলো না, কত ইজি হয়ে গেল, কিন্তু এত ইজি যে লোকের বিশ্বাস হচ্ছে না। এখন এই বিশ্বাসটা তৈরি করা দরকার, করলে আমরা বহু বাচ্চা বাঁচিয়ে ফেলতে পারবো, এবং এইটাই আজকে আজকের মডেল, যে সেটা হচ্ছে যে আমার বাচ্চার আজকে যদি কোনো বিকাশজনিত সমস্যা থাকে সেটা কী আমার বোঝার দরকার নেই, যদি কথা বলতে দেরি করে, যদি বসতে দেরি করে, যদি হামাগুড়ি না দেয়, যদি হাঁটতে দেরি করে, যদি খাওয়া নিয়ে প্রবলেম করে, যদি পড়া নিয়ে প্রবলেম করে, যে প্রবলেম আমার প্রবলেম মনে হচ্ছে, না না ওটা প্রবলেম না, ও কদিন পরে ঠিক হয়ে যাবে না ভেবে এক্সপার্ট ইন্টারভেনশন চপাত করে দিয়ে দিন, ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে। অনেক বাচ্চা জাস্ট হওয়ার পরেই কাঁদে না, তো সেটাও কি এর পার্ট নাকি? কাঁদে না মানে এটা একদম ডেফিনিট জিএম অ্যাসেসমেন্ট লাগবে, এটা নিয়ে এখন আর কোনো মতদ্বৈত নেই, এবং আপনি যেটা বলেছেন না যে ম্যান্ডেটরি হওয়া উচিত, বিদেশে এই নিয়ে একটা পেপার বেরিয়েছে, বিখ্যাত কিছু লোক আছে, তো আয়না নোভাক যেমন একজন, তো ওনার সঙ্গে আমাদের এই পেপারটা আছে, কেননা অস্ট্রেলিয়ার থেকে আমাদের একজন ফেলো স্টুডেন্ট এসেছিল পোস্ট ডক করবে বলে, তো আমার আন্ডারে এই পোস্ট ডক স্টাডিটা হয়, সারা ভারতবর্ষেই হয়, সরি এটা পশ্চিমবঙ্গ বেসড করে হয়েছিল, হ্যাঁ আমরা কয়েকটা সেন্টার মিলে করেছি, আমাদের অ্যাপোলো হসপিটালে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ছিল, নোডাল সেন্টার, সেখান থেকে আমরা যে স্টাডিটা করেছি সেটা হচ্ছে যে ডিটেক্ট তো করলাম, ঠিক আছে ডিটেক্ট তো করতে হয়, এটা তো নিয়ে কোনো ডাউট নেই, ডিটেক্ট করার পরে বাড়ি বসে চিকিৎসাটা দেওয়া যায় কিন্তু, এইটা এখন আমরা এটা আগে পাবলিকেশনটা বেরোক, পাবলিকেশনটা বেরোলে আমরা এটা নিয়ে কথা বলব, তো বাড়ি বসে মিটিয়ে দেওয়া হবে সমস্যা। আর এই পাবলিকেশনটা যার সাথে হয়েছে, মানে ওই ফেলো স্টুডেন্টের যিনি মেন্টর ছিলেন, যিনি যে ওনার নাম হচ্ছে আয়না নোভাক, সেই আয়না নোভাক এবং 30 জন এরকম প্রফেসর সারা পৃথিবীর, এটা যে ম্যান্ডেটরি হওয়া উচিত বলে একটা পজিশন পেপার 2018 সালেই লিখে ফেলবে, 2023 এসে ওটাকে এনাক্ট করা উচিত বলে হচ্ছে। এবারে আমরা আমাদের টিম নিয়ে গেছিলাম স্লোভেনিয়া, 10 জন গেছিলো আমাদের কলকাতা শহর থেকে, 10 জন সিলেক্টেড হয়েছিল ইউরোপিয়ান একাডেমির সায়েন্টিফিক প্রেজেন্টেশনে, তো সেখানে যেমন আমরা গিয়ে দেখে এসেছি একটা, ওরা ট্রেনিং দিচ্ছিলো, বহু দেশ এখন জিএম করে অ্যাসেস করছে এবং করে রিস্ক ডিটেক্ট করছে, আমাদেরও করা উচিত, এটাই আমাদের বক্তব্য।